হায় স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করবো তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা মাধ্যমিকের এবং মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমাদের কীভাবে তোমরা অনেকটা ভালো রেজাল্ট করবে সেইটা নিয়ে কিছু স্টাডি টিপস নিয়ে আমি চলে এসেছি এর আগে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস করিয়ে দিয়েছি লাইফ সায়েন্সের ক্লাস আমি করাই তোমরা জানো নাইন থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসেরই আমি তোমাদের লাইফ সায়েন্স বায়োলজির ক্লাস কিন্তু করিয়ে থাকি তো অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো রয়েছে এবং কোশ্চেন অ্যান্সারও করানো রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে কোশ্চেন অ্যান্সারের ক্লাসগুলো করে নেবে এবং সাজেশানের ভিডিও দেওয়া আছে আরও ভিডিও কিছু আসতে চলেছে অবশ্যই দেখতে থাকো আজকে যেটা নিয়ে আলোচনা করবো প্রথমেই বলি যে কিছু টিপস এখন তোমাদের দরকার তোমরা অনেকেই বুঝতে পারছো না যে কীভাবে পড়াশোনা সবাই করছো খুব ভালো প্রিপারেশান আছে কিন্তু তা সত্ত্বেও তোমাদের কিছু টিপসের এখন প্রয়োজন রয়েছে তো সেইগুলো আমি বেশি সময় নেবো না খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে সেই টিপসগুলো শেয়ার করব তো প্রথমেই বলি যে তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কথাই বলছি সেটা খুব ভালো করে তোমাদের এখন থেকে খুটিয়ে পড়তে হবে এবং স্টাডি রুটিনও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং আরেকটা রুটিনও আমি শেয়ার করব এখন তোমাদের কিভাবে পড়া উচিত তো সেটা তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়বে আমি কখনোই বলবো না যে রেফারেন্স বুক তোমরা পড়বে না রেফারেন্স বুক পড়তে পারো কিন্তু তার আগে তোমরা অবশ্যই কিন্তু বইটা যেটা তোমাদের রয়েছে সেটা খুব ভালো করে খুটিয়ে পড়বে লাইন বাই লাইন ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের যেটা এখন থেকে করতে হবে টেস্টের আগে থেকে করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আগের বছরগুলোতে প্রত্যেকটা সাবজেক্টের যে যে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো একটা খাতা করো এবং সেই খাতার মধ্যে কোশ্চেন অ্যান্সার একসাথে লিখে লিখে তোমরা যদি প্র্যাকটিস করো অন্তত পাঁচ ছ বছরের প্রশ্ন যদি প্র্যাকটিস করো তোমরা কিন্তু অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগের বছরে যে প্রশ্নগুলো এসে গেছে যেগুলো শর্ট কোয়েশ্চেন এসেছিল সেইগুলো ব্রড হিসেবে হিসাবে বছর আসতে পারে ব্রড কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই করতে থাকো প্রিপারেশান নিতে থাকো নেক্সট হচ্ছে সেটা টেস্টের পরে তোমরা করবে টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার এসেছে টেস্ট পেপার সবাই সলিউশন করবে কিন্তু টেস্ট পেপারে যেগুলো দেখবে খুঁটিয়ে খুঁটিয়ে বার করবে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেইগুলো বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং আমি কিন্তু সেগুলো তোমাদেরকে আবারও বলে দেবো ঠিক আছে টেস্ট পেপার বেরোলে সেগুলো আলোচনা করে দেবো নেক্সট হচ্ছে লাইফ সায়েন্সের জন্য বলি যে তোমাদের যে আঁকাগুলো রয়েছে সেইগুলো কিন্তু বারবার এখন থেকে প্র্যাকটিস করো টেস্টের জন্য এবং ফাইনালের জন্য তোমরা কিন্তু অবশ্যই লাইফ সায়েন্সের আঁকাগুলো অবশ্যই এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে যাতে কম টাইমের মধ্যে ভালোভাবে সায়েন্টিফিকভাবে এঁকে দিয়ে আসা যায় নেক্সট হচ্ছে এবার বলবো যে বেশি নাম্বার পাওয়ার জন্য বা ফুল মার্কস পাওয়ার জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে টু মার্কসের যে প্রশ্নগুলো আসবে আমি লাইফ সায়েন্সের এটা বলছি বিশেষ করে টু মার্কসের যে প্রশ্নগুলো আসবে যেগুলো তো দেখবে একে দেওয়া যায় অবশ্যই করে একে দিয়ে আসবে বা পয়েন্ট করে লেখা যায় সেগুলো কিন্তু অবশ্যই করে পয়েন্ট করে লিখে আসবে যেগুলো ছক করে দেওয়া যায় সেগুলো ছক দিয়ে করে আসবে তাহলে কিন্তু টু মার্কস থাকলে টু মার্কসই তোমরা পাবে কোনো রকম নাম্বার কমবে না ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের যে পার্থক্যগুলো আছে এটা আমি প্রত্যেকটা সাবজেক্টেরই বলছি শুধুমাত্র লাইফ সায়েন্সের নয় প্রত্যেকটা সাবজেক্টের কথা বলছি যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো কিন্তু তোমরা পয়েন্ট করে 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 আসবে একদিকে পয়েন্ট দেবে এবং তারপরে সেটা সেই পয়েন্ট অনুযায়ী পার্থক্য করে আসবে তাহলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো এই যদি পয়েন্টগুলো তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান আমি জানি ভালো আছে তাহলে সেই প্রিপারেশান আরও ভালো হয়ে যাবে এবং তোমরা অনেক ভালো রেজাল্ট করবে তো আজকের মত টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব